সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি মুজিব কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের লেন্স নিয়ে আলোচনা করব। তোমরা, আমি একটা চিত্র অঙ্কন করি, তারপর তোমরা লেন্সের সংখ্যাটা জানতে পারবা। এই যে দুটা বাঁকা অংশ নিলাম, অথবা এরকম নিলাম, অথবা এরকম নিলাম, অথবা এই দুটা হচ্ছে গোলীয় তল, এইটাও গোলীয় তল, এখানে একটা সমতল, একটা গোলীয় তল, এখানে এটা গোলীয় তল, এটা সমতল। তাহলে আমরা লেন্সের সংজ্ঞায়িত এইভাবে করতে পারি, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা অথবা একটি গোলীয় ও একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দুটি গোলকীয় পৃষ্ঠ অথবা একটি গোলকীয় এবং একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। এই যে লেন্স, যেটা আমরা চশমাতে ব্যবহার করি, এই লেন্সগুলো তৈরি সাধারণত কাঁচ দিয়ে করা হয়, কাঁচ, তারপরে কোয়ার্টজ, 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 তারপরে তোমার প্লাস্টিক, প্লাস্টিক, এইগুলো দিয়ে তৈরি করা হয়, কাঁচ, কোয়ার্টজ, প্লাস্টিক। প্লাস্টিক লেন্স এখন আমরা অহরহ ব্যবহার করে থাকি, এটা হালকা হয়, ব্যবহার করতে সুবিধা হয়, ডাক্তাররা এগুলো এখন সাজেস্ট করে থাকেন। তাহলে লেন্স আমাদের পরিষ্কার হয়ে গেল, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা অথবা একটি গোলীয় ও একটি সমতল পৃষ্ঠ দ্বারা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। লেন্স দুই প্রকার, লেন্স, লেন্স দু প্রকার, এক উত্তল লেন্স, উত্তল লেন্স, দুই অবতল লেন্স। উত্তল লেন্স, যে লেন্সের মধ্যভাগ মোটা থাকবে, মাঝখানটা মোটা, প্রান্তভাগ সরু, যে লেন্সের মধ্যভাগ মোটা, প্রান্তভাগ সরু, সে লেন্সকে বলা হয় উত্তল লেন্স। চিত্রে এটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স। আর যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তভাগ চড়া বা মোটা, সে লেন্সটাকে বলা হয় অবতল লেন্স, অবতল লেন্স। তাই দুই ধরনের লেন্স আমরা জেনে গেলাম, যে লেন্সের মধ্যভাগ মোটা, প্রান্তভাগ চিকন, সেটা হলো উত্তল লেন্স, আর যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তভাগ চড়া, সে লেন্সটাকে বলা হয় অবতল লেন্স। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, উত্তল লেন্স বা অভিসারী লেন্স, অভিসারী লেন্স, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। অর্থাৎ উত্তল লেন্সের মধ্য দিয়া যদি আলোকরশ্মি গমন করে, তাহলে প্রতিসরণের পর তারা প্রধানক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়, প্রধানক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হওয়াকে বলা হয় অভিসারিত হওয়া। কোন একটা উত্তল লেন্সের মধ্য দিয়া যখন কতগুলো আলোকরশ্মি যায়, সমান্তর আলোকরশ্মি যায়, প্রতিসরণের পর প্রধানক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়, তখন আমরা সেটাকে বলি অভিসারিত হওয়া। এই জন্য উত্তল লেন্সের অপর নাম হচ্ছে অভিসারী লেন্স। আবার অবতল লেন্সকে বলা হয় অবতল লেন্স বা অপসারী লেন্স, অপসারী, অপসারী লেন্স। অপসারী লেন্স হচ্ছে যে অবতল লেন্সের মধ্য দিয়ে আলোকরশ্মি গমনের পর ছড়িয়ে পড়ে,
অপসারিত হয়, একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়তেছে বলে মনে হয়, তখন সেটাকে আমরা বলি অপসারী লেন্স। এই জন্য অবতল লেন্সের মধ্যে দিয়া আলোকরশ্মি যখন প্রতিসরণ হয়, প্রতিসরণের পর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, তখন সেই জন্য আমরা এই অবতল লেন্সকে অপসারী লেন্স বলে থাকি। উত্তল লেন্স মানে হলো কনভেক্স লেন্স, অবতল লেন্স হচ্ছে কনকেভ লেন্স। এই উত্তল লেন্স আবার তিন ধরনের আছে, উত্তল লেন্স আবার তিন ধরনের আছে। একটা হলো উভোত্তল লেন্স, উভোত্তল, উভোত্তল লেন্স, যে লেন্সের উভয় পৃষ্ঠই উত্তল, এটা যে লেন্সের উভয় পৃষ্ঠে উত্তল সেটাকে বলা হয় উভোত্তল লেন্স। তারপর হতে পারে সমতলোত্তল, সমতলোত্তল, সমতলোত্তল লেন্স। সমতলোত্তল লেন্স এরকম হবে যে লেন্সের এক পৃষ্ঠ সমতল, অপর পৃষ্ঠ উত্তল, এটাকেই বলা হয় সমতলোত্তল লেন্স, সমতলোত্তল লেন্স, সমতলোত্তল লেন্স। আরেকটা আছে অবতলোত্তল, অবতল, অবতল উত্তল লেন্স বা অবতলোত্তল, একসঙ্গে যুক্ত হলো অবতলোত্তল লেন্স। সেটা হচ্ছে এরকম, এইরকম, এই এই পৃষ্ঠটা হলো উত্তল, এই পৃষ্ঠ হলো অবতল, এটাকে বলা হয় অবতলোত্তল, অবতলোত্তল লেন্স। অর্থাৎ এক পৃষ্ঠ উত্তল, এক পৃষ্ঠ অবতল, অপর পৃষ্ঠ উত্তল, এই জন্য এই লেন্সটাকে বলা হয় অবতল উত্তল লেন্স। একইভাবে অবতল লেন্স তিন ধরনের, একটা হলো দ্বি অবতল, দ্বি অবতল, দ্বি অবতল, এই যে লেন্সটা আছে এই লেন্সটাকে দ্বি অবতল লেন্স বলা হয়, দ্বি অবতল, দ্বি অবতল বা উভাবতল বলা, দ্বি অবতল বা উভাবতল, উভা বতল মানে উভয় পৃষ্ঠায় অবতল। তারপরে হতে পারে সমতলাবতল, সমতলাবতল, সমতলাবতল লেন্স, এক পৃষ্ঠ সমতল, অপর পৃষ্ঠ উত্তল অবতল, সমতলাবতল লেন্স, সমতল আর অবতল মিলা সমতলাবতল লেন্স। আরেকটা লেন্স আছে সেটা হলো উত্তল, উত্তলাবতল লেন্স, উত্তলাবতল লেন্স, অর্থাৎ এক পৃষ্ঠ থাকবে উত্তল, এক পৃষ্ঠ থাকবে উত্তল, তারপরে আর এক পৃষ্ঠ হবে অবতল। এই পৃষ্ঠটা হলো অবতল আর এই পৃষ্ঠটা হলো উত্তল, এটাকে বলা হবে উত্তলাবতল লেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেন্স সম্পর্কিত কতগুলো বিষয় জেনে ফেললাম। লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে, অথবা দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ, অথবা হতে পারে একটা গোলীয় অপরটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স দু ধরনের, একটা উত্তল লেন্স বা অভিসারী লেন্স, অপরটি অবতল লেন্স বা অপসারী লেন্স। উত্তল লেন্স তিন ধরনের, উভোত্তল লেন্স, সমতল উত্তল লেন্স, অবতল উত্তল লেন্স। একইভাবে অবতল লেন্স তিন ধরনের, দুই তিন ধরনের আছে, একটা দ্বি অবতল, একটা সমতলাবতল আর একটা উত্তলাবতল লেন্স। এই লেন্সের প্রকারভেদগুলো আমরা জানতে পারলাম। এখন আসি আমরা লেন্স সংক্রান্ত কিছু বিষয় জানব। যেহেতু আমরা বলেছি
একটা গোলক যদি নিই, এ আর একটা গোলক যদি নিই, তাহলে কি হলো, এই গোলকের এই অংশটা, এই গোলকের এই অংশটা, তাহলে দুটা মিলা কি হয়ে গেল, লেন্থ হয়ে গেল, তার মানে দুটা গোলকের অংশ বিশেষ। তাহলে এই গোলকের কেন্দ্রটা এদিকে, এই কেন্দ্রটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, এটাকে নাম দেব সি ওয়ান। এই তলের বক্রতার কেন্দ্র এদিকে, এটার নাম দেব সি টু। সি ওয়ান সি টু যোগ করে দিলাম, তাহলে কি দাঁড়ালো, এই যে বক্রতার কেন্দ্র লেন্সের কয়টা থাকে, দুইটা, যেহেতু লেন্স দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, এর বক্রতার কেন্দ্র থাকবে দুটো, বক্রতার ব্যাসার্ধ থাকবে দুইটা, অর্থাৎ এই তলের জন্য বক্রতার ব্যাসার্ধ হবে এইটুকু, আর এটার জন্য বক্রতার ব্যাসার্ধ হবে এটুকু, এখান থেকে এটুকু, এটা আর ওয়ান যদি ধরি এটা হবে আর টু। তাহলে কোনো গোলীয় তল যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয়, বক্রতার কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। কোন গোলীয় তল যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয়, যেহেতু লেন্সের দুইটা পৃষ্ঠ তার দুইটা কেন্দ্র থাকে, একটা সি ওয়ান আর একটা সি টু। দুই নম্বর, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, কোন একটা লেন্সের তোমার বক্রতার ব্যাসার্ধ বলতে ওই লেন্সটির ব্যাসার্ধকেই বলা হবে বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ কোন একটা গোলীয় তল যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। প্রথম গোলকের জন্য বক্রতার ব্যাসার্ধ আর ওয়ান, দ্বিতীয় গোলকের জন্য বক্রতার ব্যাসার্ধ আর টু। তিন নম্বর, প্রধান অক্ষ, প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, লেন্সের দুই বক্রতার কেন্দ্রের মধ্য দিয়া অতিক্রমকারী সংযোজক সরল রেখাকে প্রধান অক্ষ বলা হয়, অর্থাৎ সি ওয়ান সি টু সরল রেখা হচ্ছে প্রধান অক্ষ। লেন্সে দুই বক্রতার কেন্দ্রের মধ্য দিয়া অতিক্রমকারী সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান ফোকাস, প্রধান ফোকাস, প্রধান ফোকাস, যেহেতু লেন্সের দুইটা পৃষ্ঠ তারও দুটা প্রধান ফোকাস থাকে, একটি প্রথম প্রধান ফোকাস, একটাকে বলা হয় ক নম্বরে প্রথম প্রধান ফোকাস, প্রথম প্রধান ফোকাস, দুই নম্বরে দ্বিতীয় প্রধান, প্রথম প্রধান ফোকাস আর হল দ্বিতীয় প্রধান ফোকাস। সাধারণত এই লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাসটাকে মুখ্য ফোকাস হিসাবে বিবেচনা করা হয়, লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাসকে মুখ্য ফোকাস হিসাবে বিবেচনা করা হয়। এটা আমরা একটা চিত্র অঙ্কন করি, এই লেন্স প্রধান অক্ষ, আমরা আলোক রশ্মি নিলাম, সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল চারটা রশ্মি বিবেচনা করলাম। এখন কি হবে, এটা প্রতিসরণ হবে, প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর মিলিত হচ্ছে, মিলিত হচ্ছে, এই যে এটা এফ, এটাকে বলা হয় প্রধান ফোকাস, এটাই দ্বিতীয় প্রধান ফোকাস। তাহলে আমরা বলতে পারি এরকম যে এক গুচ্ছ সমান্তর আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্সে, অথবা প্রধান অক্ষের উপরস্থ একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, ওটা হলো অবতল লেন্সে। এই দুইটা চিত্র দিয়ে তোমাকে বুঝাইতে হবে এই সংজ্ঞাটা। প্রধান ফোকাস বলতে আমরা বুঝি এক গুচ্ছ সমান্তর আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্সে, অথবা প্রধান অক্ষের উপরস্থ একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। প্রধান অক্ষের উপরস্থ ওই এফ বিন্দুটিকেই বলা হয় প্রধান ফোকাস, তার মানে এফ হচ্ছে প্রধান ফোকাস, প্রধান ফোকাস। তাহলে মনে রাখবা, প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস যদি লেন্সের ক্ষেত্রে বলা হয়, তাহলে দ্বিতীয় প্রধান ফোকাসকে মুখ্য ফোকাস হিসাবে বিবেচনা করা হয়। তাহলে সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবে, এটা পরীক্ষায় আসে, এক গুচ্ছ
সমান্তরাল অক্ষটি লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরস্থ একটা বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্সের ক্ষেত্রে এবং প্রধান অক্ষের উপরস্থ একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় অবতল লেন্সে, সেই বিন্দুটিকে বলা হবে প্রধান ফোকাস এফ। এরপরে চলে আসি পাঁচ নম্বরে, আলোক কেন্দ্র অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র অপটিক্যাল সেন্টার। আচ্ছা, আমরা যদি এরকম একটা লেন্স নিই, উত্তল লেন্স নিলাম, তারপরে এখানে লেন্সটার নাম দিলাম এল ও, এল প্রাইম লেন্স। আচ্ছা, একটা আলোক রশ্মি ধরো এর উপরে এসে পড়লো, আপতিত হলো, এই রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণ করছে। এটা প্রতিসরণ হওয়ার সময় এই যে এই মাঝখান দিয়ে চলে গেল, তীর চিহ্ন দিলাম, এটা বের হয়ে যাওয়ার সময় আবার নির্গত হওয়ার সময় এই যে এই আপতিত রশ্মি সমান্তরালে বের হয়ে যাবে, সমান্তরালে বের হয়ে যাবে। তাহলে এই রশ্মিটা আর এই রশ্মিটা পরস্পর সমান্তরাল, কিন্তু রশ্মিটা যখন লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণ হয় তখন প্রধান অক্ষের একটা বিন্দুতে ছেদ করে, এই ছেদ বিন্দুটিকে বলা হয় আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র কি? লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু আছে যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গমন করলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। তখন আমরা ওই লেন্সের যে বিন্দুতে আলোক রশ্মিটা ছেদ করলো সেই বিন্দুটাকে বলি আলোক কেন্দ্র। খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা। কি বলছি? যে একটা আলোক রশ্মি যখন লেন্সের মধ্যে দিয়ে যায় তখন লেন্সের এমন এক বিন্দু দিয়ে যাবে যে বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে, মানে ও বিন্দুর মধ্যে দিয়ে, তখন আপতিত রশ্মি, যদি নাম দিই আপতিত রশ্মি এ বি আর এটার নাম দিই সিডি, তখন এ বি সমান্তরাল সিডি হবে। তখন রশ্মিটি যখন এই লেন্সের মধ্যে দিয়ে যায় তখন ও বিন্দু দিয়ে যায়, এই ও বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। আবার বলছি, আলোক কেন্দ্র লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু ও আছে যে বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। প্রধান অক্ষের উপর ওই বিন্দুটিকে বলা হয়, সেটা বিন্দুটিকে বলা হয় আলোক কেন্দ্র। এবার চলে আসি উন্মেষ, উন্মেষ অ্যাপারচার, লেন্সের উন্মেষ। লেন্সের উন্মেষ যেটা, এই যে লেন্সের যে এল ও এল প্রাইম, এই যে দৈর্ঘ্যটা বলা হয় এল ও এল প্রাইম, এই দৈর্ঘ্যটাই হচ্ছে লেন্সের উন্মেষ। লেন্সের এল থেকে এল প্রাইম পর্যন্ত, এল ও এল প্রাইম দৈর্ঘ্যই হচ্ছে উন্মেষ, উন্মেষ। এরপরে চলে আসি ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব হচ্ছে, যেহেতু আলোক কেন্দ্র তো আমরা চিনলাম, তাহলে আমার এই লেন্সটা যদি আমি চিন্তা করি এর আলোক কেন্দ্র হবে এই জায়গা। আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্ব, আলোক কেন্দ্র হচ্ছে ও, প্রধান ফোকাস হচ্ছে এফ, ও এফ দূরত্ব যেটা এটাকে বলা হয় ফোকাস দূরত্ব, স্মল এফ ফোকাস দূরত্ব। কোনো একটা লেন্সের আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বে হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে লেন্সের থেকে আরও কতগুলো বিষয় জানতে পারলাম। লেন্স যখন তৈরি করা হয় দুটা গোলকের অংশবিশেষকে একত্র করে লেন্স তৈরি করা হয়, এবং সেই দুটা তল যখন একত্র হয় দুটা তলে দুইটা কেন্দ্র থাকে, দুটা বক্রতার ব্যাসার্ধ থাকে এবং দুটা ফোকাস বিন্দু আমরা সেখানে পেয়ে থাকি। তাহলে বক্রতার কেন্দ্র কোনো গোলীয় তল যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয়, বক্রতার ব্যাসার্ধ কোনো গোলীয় তল যে গোলকের অংশবিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। প্রধান অক্ষ যে বক্রতার কেন্দ্র সি ওয়ান এবং সি টুর মধ্য দিয়ে দুই বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান ফোকাস যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি
লেন্সের মধ্য দিয়া লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর পদানক্ষের উপর একটা বিন্দুটি মিলিত হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, অথবা পদানক্ষের উপরস্থ একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়তেছে বলে মনে হয় অবতল লেন্সের ক্ষেত্রে। এই পদানক্ষের উপরস্থ উক্ত বিন্দুটির নাম হচ্ছে প্রধান ফোকাস। যদিও লেন্সের দুটি প্রধান ফোকাস, একটা প্রথম প্রধান ফোকাস আর একটা দ্বিতীয় প্রধান ফোকাস, কিন্তু দ্বিতীয় প্রধান ফোকাসকে মুখ্য ফোকাস হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। আলোক কেন্দ্র লেন্সের পদানক্ষের উপর এমন একটি বিন্দু আছে যার মধ্য দিয়ে আলোক রশ্মি গমন করলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, তাহলে ওই বিন্দুটাকে বলা হবে আলোক কেন্দ্র। চিত্রে ও হচ্ছে আলোক কেন্দ্র। উন্মেষ কোন একটা লেন্সের যে উপর এবং নিচ অর্থাৎ দুই প্রান্তের মধ্যবর্তী দৈর্ঘ্যই হচ্ছে তোমার লেন্সের উন্মেষ। ফোকাস দূরত্ব, কোন একটা লেন্সের আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, যেটা ওয়েভ সমান সমান স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই বিষয়গুলো যদি জানো, সামনে ক্লাসে আমরা আবার কতগুলো সমীকরণ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের অঙ্কগুলো সলভ করার জন্য কাজে লাগবে, সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা ছোট আকারে নিলাম, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, এই আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আহ্বান জানিয়ে আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং রাস্তাঘাটে চলার সময় মাস্ক ব্যবহার করবে, পরিবারের সবার প্রতি খেয়াল রাখবে, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।